নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপিকথায়। আজ শোনাব মানিক বন্দ্যোপাধ্যায় রচিত মজার গল্প কাণ্ড কারখানা। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। শুরু করছি গল্প কাণ্ড কারখানা। মস্ত একটা কারখানা ছিল, সেখানে একদিন একটা কাণ্ড হলো, একেবারে যাকে বলা যায় রীতিমতো কাণ্ড কারখানা। কারখানার ম্যানেজার জনসন সাহেব যে ঘরে বসে তার দক্ষিণে এক টুকরো ফাঁকা জমি আছে। জমিটি কোনো কাজে লাগে না, কাজে লাগানো হয়নি, দরকার হয় না, তাছাড়া সাহেব একটু আলো বাতাসও পায়। দু চারটে ফুল গাছ লাগাবার ইচ্ছে ছিল, লাগানোও হয়েছিল, কিন্তু সাহেবের এদিকে শখ নেই, তাই ছোট ছোট কয়েকটি বিলেতি ফুলের চারাই ছিল বাগানটুকু সম্বল। একবার কারখানায় ভারী গোলমাল হলো, সেও আর এক কাণ্ড কারখানা। স্ট্রাইক, লকআউট এইসব মিলে 3 মাসের ওপর কারখানা বন্ধ রইল। তারপর একদিন হাঙ্গামা মিটে কারখানা চালু হলো। সকলে তাকিয়ে দেখে কি, ছোট্ট বাগানটুকুর মাঝখানে একটা গোলাপ চারা মাথা তুলেছে, ভালো জাতের, বড় জাতের গোলাপ গাছ। দিন দিন বড় হয়ে জাঁকিয়ে উঠল গাছটা, ডালে ডালে ফুল ফুটে জমকালো সৌন্দর্য সৃষ্টি হল। কাজ করতে করতে যখনই সাহেব চোখ তোলে, গাছটা চোখে পড়ে সাহেব মুগ্ধ হয়ে যায়। সাহেবের রীতিমতো মায়া জন্মে গেল, শক্ত বেড়া উঠল, ভালো রকমের যত্ন নেওয়ার ব্যবস্থা হলো। সাপ্তাহিক ছুটির পর কারখানা খোলা হলে দেখা গেল সর্বনাশ হয়েছে, সাহেবের অত আদরের গাছটা উধাও হয়ে গেছে, গর্ত খুঁড়ে গোড়া আর মাটি শুদ্ধ কেউ তুলে নিয়ে গেছে। ছুটির দিন আরও 2-3 জন কারখানায় থাকে, কিন্তু দায়িত্বটা দারোয়ান মথুরা প্রসাদের, বিশ্বাসী লোক, 20 বছরের ওপর কোম্পানির কাজ করছে, দারোয়ানি করছে 10-11 বছরেরও বেশি। সরকারি ম্যানেজার ভূপতিবাবুকে সে জানায় কাল বিকেলেও গাছটা ঠিক ছিল, আজ ভোরে উঠে নিজের হাতে জল দিতে গিয়ে দেখে গাছটা নেই। মথুরা প্রসাদ কাতরভাবে বলে, সব হামকো ঠিক ভাগা দেগা। ভূপতিবাবু বলে, আরে নেহি, একটু গাছ কা ওয়াস্তে ভাগা দেগা। গাছের শোকে খেপে গিয়ে সাহেব কি কাণ্ড জুড়ে দেবে তা জানা থাকলে মথুরা প্রসাদকে ভূপতি এমন সহজভাবে ভরসা দিত কিনা সন্দেহ। রেগে আগুন হয়ে চেঁচিয়ে দাপাদাপি করে বেরিয়ে সকলকে বকে ঝোঁকে জনসন আর কিছু বাকি রাখে না। কারখানায় 3-3 জন লোক থাকতে তার ফুল গাছ চুরি যায়, 3 জনকে সে সঙ্গে সঙ্গে বরখাস্ত করত। ভূপতি অতি কষ্টে অনেক রকমে তাকে ঠেকিয়ে রাখে, কারখানায় চুরি হলে ওদের দোষী করা যেত, গাছটা পরে আড়ালে, সারা রাত জেগে আসল কারখানা পাহারা দিলেও চোরের পক্ষে ওদিকের দেওয়াল ডিঙিয়ে এসে অনায়াসে গাছটা তুলে নিয়ে যাওয়া সম্ভব। এ যুক্তি মেনে নিয়ে জনসন খানিকক্ষণ গোমরা মুখে বসে থাকে, তারপর বলে, বাইরের চোর নয়, এ কারখানার লোকের কাজ, এর পিছনে আমাকে জব্দ করার ষড়যন্ত্র আছে। ভূপতি বলে, হাঙ্গামা মিটে গেছে, ওদের কটা দাবিও মেনে নেওয়া হয়েছে, এখন তো ওদের রাগের কোনো কারণ নেই। সাহেবের কিন্তু বিশ্বাস জন্মে যায় যে কাজটা কারখানার লোকের। রাগের জ্বালায় সাহেব ছটফট করতে থাকে, তারপর ভেবে চিনতে একটা হুকুম জারি করে, যে চোর ধরিয়ে দিতে পারবে সে নগদ পাবে 50 টাকা, আর ততার হপ্তা বেড়ে যাবে 5 টাকা। সকলকে একথাও বুঝিয়ে বলা হয় যে গাছটা নিয়েছে সে নিশ্চয়ই কোথাও পুঁতেছে কিংবা ফেলে দিয়েছে, শুধু গাছটার সন্ধান যে দেবে তাকেও পুরস্কার দেওয়া হবে। সেই কারখানায় কাজ করত গোলোক, পরদিন কারখানা চালু হওয়ার আগে সকলকে থ বানিয়ে দিয়ে সাহেবের গোলাপ গাছটা হাতে করে গোলোক হাজির হয়। কি ব্যাপার? গোলোক হেসে বলে, ম্যাজিকের ব্যাপার।
গোলকের কাজে আসবার পথের ধারে একটা পতির জমিতে কিছু ঝোপঝাড় গাছপালা আছে। কাজে আসবার সময় তার মধ্যেই নাকি একটা গোলাপ গাছ নজরে পড়েছিল গোলকের, অতটা খেয়াল করেনি। কার গোলাপ গাছ, কোন গোলাপ গাছ নিঃসন্দেহ না হয়ে কাল কথাটা সে ফাঁস করেনি। কাল ফেরার সময় গাছটা দেখে চিনতে পেরেছিল। চোর? না, কে নিয়েছিল ধরা যাবে না। কারুর বাড়ির আনাচে কানাচে পোঁতা থাকলেও মনে করা যেত সেই বাড়ির কেউ কাণ্ডটা করেছে। পতির জমিটার আশেপাশে কোনো বাড়িই নেই। বুড়ো লোচন মুখে একটা আওয়াজ করে বলে, তুই বেটা গোমুখ গোলক, সাহেব এ কথা বিশ্বাস করবে ভেবেছিস? তোকেই চোর বলে পাকড়াবে না? গোলক কিন্তু নির্ভয় বুক ফুলিয়ে বলে, ওহ, চোর বলে পাকড়ালেই হলো, প্রমাণ করতে হবে না, আমি নিয়েছিলাম। গাছ চুরি রাতে 10 মাইল দূরে দিদির বাড়িতে ছিলাম, 10-20টা সাক্ষী আছে। তার নির্বুদ্ধিতায় সকলে সত্যি আশ্চর্য হয়ে যায়। পুরস্কারের লোভে বুদ্ধি লোপ পেয়েছে গোলকের। চোরাই মাল যার কাছে মেলে তাকেই যে এটাও করতে হয়, চোরের সঙ্গে তার যোগসাজশ আগেও ছিল না পরেও হয়নি এ প্রমাণ দিতে হয়, এই সোজা কথাটা খেয়াল নেই গোলকের। কারখানায় কাজ শুরু হয়ে যাওয়ায় এ বিষয়ে আর কথা হয় না। জনসন আসে, ভূপতির কাছে সব বিবরণ শোনে, তারপর গোলককে ডেকে আনার হুকুম দিয়ে পুলিশে ফোন করে দেয়। ভূপতি চুপ করে থাকে। গোলক নিশ্চয় কোনো বজ্জাতি করেছে, পতির জমিতে গাছটা পোঁতা ছিল, এই বানানো গল্প কেউ বিশ্বাস করে? গোলক এলে সে বলে, সত্যি কথা খুলে বলো গোলক, পুলিশে ফোন করা হয়েছে। আগে গাছ যে রাতে চুরি হয় আমি সে রাতে অনেক দূরে বোনের বাড়ি ছিলাম, সাক্ষী আছে। গাছটা তোমায় কে দিল, নামটা বলো। আগে ফাঁকা জমিতে পেয়েছি, গর্ত খোঁড়া আছে, দেখাতে পারি। ভূপতি এক ধমক দিয়ে বলে, গর্ত অমনি খোঁড়া আছে, ইয়ার কি করো না। গোলক খানিক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, আগে ওটা সাহেবের গাছ নয়। সাহেবের গাছ নয়? আগে না, জমিতে পাওয়ার কথাটা বানিয়ে বলেছি, ওটা আমার গাছ। গোলকের ভগ্নিপতি বড়লোকের বাগানে মালির কাজ করে, তার কাছ থেকে গোলাপের দুটো কলমের চারা গোলক এনেছিল, একই গাছের কলম। বাড়িতে জায়গা নেই, দুটো গাছকে ঠাঁই দিতে পারেনি, একটা বাড়িতে পুঁতে আরেকটা কারখানায় এনে পুঁতে দিয়েছিল। কাছে গিয়ে দেখলেই সাহেব টের পাবেন। সাহেবের গোলাপ গাছটা কে নিয়েছিল আজও কেউ জানে না, গোলকের গাছটাও সেখানে নেই। আবার চুরি হয়ে যাওয়ার ভয়ে জনসন সাহেব গাছটা টবে বসিয়ে নিয়ে ফ্ল্যাটে নিজের কাছে নিয়ে গেছে। বলা বাহুল্য, গোলকের ভাগ্যে কোনো পুরস্কার জোটেনি। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ।